দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি এখানে, আর ঢোকার মানে মুখেই তোমরা দেখতে পাবে, দেখো এদিক দিয়ে অনেক মানে দোকান মতন রেখেছেন এনারা। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য চলে এসেছি বাঁশবেড়িয়াতে। এই বাঁশবেড়িয়াটা হচ্ছে হুগলি জেলায় অবস্থিত, হুগলি জেলায় বাঁশবেড়িয়া একটা স্টেশন। আমি এখন বাঁশবেড়িয়া স্টেশনের ওভারব্রিজেই আছি, ওভারব্রিজ থেকেই আমি আমার ইন্ট্রোটা শুরু করছি। এখান থেকে আমি যাব হংসেশ্বরী মন্দির, যেটি বাঁশবেড়িয়াতেই অবস্থিত এবং স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের ডিস্টেন্স। তোমরা যারা আসবে এখান থেকে হেঁটেও যেতে পারো, কেউ চাইলে টোটো নিয়েও যেতে পারো। আর তোমাদের একটু বলে দিই, হংসেশ্বরী মন্দিরটা তৈরি করেছিলেন রাজা নৃসিংহ দেব 1799 খ্রিস্টাব্দে। তো চলো এবার যাই, গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি এখানে, আর ঢোকার মানে মুখেই তোমরা দেখতে পাবে, দেখো এদিক দিয়ে অনেক মানে দোকান মতন রেখেছেন এনারা। তোমরা যদি কেউ পুজো দিতে চাও তো এখান থেকে ডালা কিনে নিয়ে তারপরে পুজো দিতে পারো। তো চলো এবার ঢুকি, ঢুকে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখন অলরেডি আমি মন্দিরের ভেতরে ঢুকছি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ কি এখন সব মন্দিরেই না বলা থাকো যে ভিডিও করা নিষেধ, তবু আমি তোমাদের সঙ্গে যথাসাধ্য চেষ্টা করছি। তো চলো এক ঝলক তোমরা একটু দেখে নাও। আর মন্দিরের পাশেও একটা মন্দির আছে যেটা সুন্দরভাবে টেরাকোটার কাজ করা আছে, তো চলো কাছে গিয়ে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমরা দেখতেই পেলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যতটুকু পারলাম আর কি, কারণ ওখানে কী বলতো এখন যেহেতু পুজো হচ্ছে ওখানে আপাতত সেলফি তোলা নিষিদ্ধ, কিন্তু মায়ের ছবি তুলতে ওনারা এখন অব্দি অ্যালাউ করছেন। এখন আমি চলে এসেছি আরও একটা জায়গায় যেখানে দেখতেই পেলে টেরাকোটার এত সুন্দর কাজ করা, কিন্তু ওখানে তোমাদের আমি মুখে বলে কিছু এক্সপ্লেন করতে পারিনি, কেন কি ওখানে আমার মাইকটাই কিছু অ্যালাউ করছিল না, ফালতু ঝামেলাও আমি করতে চাইনি। তো চলো পাশেই একটা রাজবাড়ি আছে, পুরো রাজবাড়ি আর কি অনেকদিনের পুরনো, তো চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে। তোমাদের বলেছিলাম যে রাজবাড়ির কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে পেছনে যে ভগ্ন প্রায় অংশগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো টোটালি পুরো এরিয়াটাই হচ্ছে রাজবাড়ি। এখনও অবধি রাজার বংশধররা কিছু কয়েকজনা থাকেন আর কি, এই পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানেও কিছু থাকেন, কয়েকজনা থাকেন এখনও, কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ কী বলতো। আর আমি ওখানেও খুশিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অতটাও খুব ভালোভাবে যে এক্সপ্লেন করবো সেটাও সম্ভব হলো না, কারণ কি এরকম সেট আপ নিয়ে ঢুকতে ওরা অ্যালাউ করছিল না, বলছিল পারমিশন লাগবে। তো আমি এখন যদি কোথাও থেকে পারমিশন আনতে যাই সেটাও সম্ভব ছিল না। তো গাইস তোমরা তো দেখলে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, শুরুতেই যে ব্রিজটা তোমরা দেখতে পেলে, প্লিজ তোমরা যদি জেনে থাকো যে কোথাকার ব্রিজ অবশ্যই কমেন্টে লিখে জানিও।
আর কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবে, ভালো লাগলে তো একটা লাইক অবশ্যই করবে। যারা এখনো আমার চ্যানেলে নতুন, ফটাফট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা আমি স্টেশনে দাঁড়িয়ে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সো আজকের মতন টাটা।